আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমরা এই হাউ টু বি ফাস্ট ইন एग्जाम হল এই সিরিজের তৃতীয় ক্লাস করব তৃতীয় ক্লাসটার টপিক হচ্ছে परसेंटेज এর সাথে प्रॉफिट লস আসলে এগুলো আমরা বিস্তারিত ক্লাস নিব পরে এখানে যা শুধু एग्जाम হলের অ্যাপ্রোচটা কি হবে এটা আমরা একটু দেখায় দিব তো যাই হোক যারা লাইভে জয়েন করতেছেন তারা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার পরিচিতরা দেখতে পারে আমরা একটু ওয়েট করব যাতে অন্যরা জয়েন করতে পারে ক্লাসটা একটু শুরু করলাম তো আজকে আমরা যে বিষয়টা দেখব যে পার্সেন্টেজ এবং প্রফিট লসের অঙ্কগুলো অঙ্কগুলা পরীক্ষার হলে কিভাবে খুব দ্রুত করা যায় তো আপনারা সুন্দরভাবে শুনতে পারতেছেন কিনা এবং দেখতে কি কিনা আপনারা একটু জানাবেন কমেন্টে যাতে আমরা বুঝতে পারি যে সব ওকে আছে এরপর আমরা ক্লাসটা শুরু করি এবং এই ভিডিও ক্লাসটা আগামীতে আমাদের যে খায়রুস বেসিক ম্যাথ নামে যে চ্যানেলটা আছে পুরাতন যে চ্যানেলটা ওই চ্যানেলটাতে আর কি পাবেন আমরা আপলোড দিয়ে দিব আর কি তো যাই হোক আমরা শুরু করব তো পার্সেন্টেজ এবং প্রফিট লসের অঙ্কগুলো যে কোনো পরীক্ষায় প্রিলের পরীক্ষায় প্রায় সময় দেখা যাচ্ছে দুইটা বা তিনটা প্রশ্ন আসবেই তো এই দুই তিনটা প্রশ্ন আসলে কিভাবে খুব দ্রুত সমাধান করা যায় এই টেকনিকগুলো আমরা দেখব তো আমরা শুরু করব প্রথমে আমরা বেসিক আলোচনা শুরু করবো বেসিক আলোচনাটা কিরকম দেখেন যে পার্সেন্টেজ জিনিসটা হচ্ছে এক একশোর উপর বেস করে যে হিসাবটা হয় তা আমরা এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টাকে ফোকাস করব সেটা হচ্ছে একশো পার্সেন্ট বিষয়টা এই একশো পার্সেন্টের উপরে আমাদের আগের অনেক আলোচনা আছে আপনারা দেখে নেবেন ইউটিউবের ভিডিও এবং পিডিএফ আমি শেয়ার করছিলাম আমাদের বইও আলোচনা আছে যে কোনো কিছু যখন প্রাইমারি অবস্থায় থাকে সেটা একশো পার্সেন্ট থাকে বিশেষ করে পার্সেন্টেজের ক্ষেত্রে মনে করেন যে একটা ক্লাসে কিছু স্টুডেন্ট আছে এই কিছু স্টুডেন্ট কতজন স্টুডেন্ট হয় হোক এরা একশো পার্সেন্ট অ্যান্ড দুইজন হলেও একশো পার্সেন্ট পাঁচশো জন হলেও একশো পার্সেন্ট এর মধ্যে বিশ পার্সেন্ট স্টুডেন্ট চলে গেল তার মানে ক্লাসে অবশিষ্ট আছে আশি পার্সেন্ট তার মানে বিষয়টা বোঝাইতে চাচ্ছি যে একটা সংখ্যার তিরিশ পার্সেন্ট বিয়োগ করা হলো তাহলে সংখ্যাটা শুরুতে ছিল একশো পার্সেন্ট আর সংখ্যাটা তিরিশ পার্সেন্ট বাদ দিলে হয়ে যাবে সেভেন্টি পার্সেন্ট আচ্ছা তাহলে আসি যে প্রফিট লসের বেলা ক্রয় মূল্যটা সবসময় একশো পার্সেন্ট হয় তার মানে দশ পার্সেন্ট যদি লাভ হয় তাহলে একশো দশ পার্সেন্ট হয়ে যাবে আবার যদি দশ পার্সেন্ট ক্ষতি হয় তাহলে হয়ে যাবে নব্বই পার্সেন্ট তো যখন লাভ ক্ষতি কিছু হবে না তখন একশো পার্সেন্ট থাকবে ঠিক ঠিক আছে আছে আচ্ছা লেখাগুলো সব বোঝা যাচ্ছে কিনা আমাদেরকে জানাবেন আমরা আস্তে আস্তে প্রবলেমগুলো সলভ করার তো আমরা দেখবো আজকে যে কিভাবে পরীক্ষার হলে দ্রুত এই পার্সেন্টেজের অঙ্কগুলো করা যায় তো এখানে আর একটা খুব ইন্টারেস্টিং একটা নিয়ম আমি দেখাই দিই আপনাদের সেই নিয়মটা হচ্ছে খেয়াল করেন যে ফ্র্যাকশনের সাথে পার্সেন্টেজের একটা কম্বিনেশন এই বিষয়টা বুঝতে পারলে খুব দ্রুত অঙ্ক করা যায় কীরকম দেখেন যে হাফ মানে আমরা জানি ফিফটি পার্সেন্ট তাহলে হাফ মানে যদি ফিফটি পার্সেন্ট হয় ওয়ান বাই ফোর মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওয়ান বাই এইট মানে হচ্ছে সাড়ে বারো পার্সেন্ট এই বিষয়গুলো কিন্তু পরীক্ষায় প্রচুর ইউজ হয় আমি আপনাদের আজকে প্রয়োগটা দেখায় দিব এরপর আসি ওয়ান বাই ফাইভ মানে হচ্ছে পাঁচ ভাগের এক ভাগ মানে বিশ পার্সেন্ট এবং ওয়ান বাই টেন মানে হচ্ছে টেন পার্সেন্ট এই কয়েকটা ফ্র্যাকশন খুব ইউজ হয় এগুলো একটু মনে রাখবেন এগুলো মনে রাখলে শোনা যাচ্ছে না ওকে ঠিক আছে তাহলে আমরা এখন মূল আলোচনা শুরু করবো আজকের ক্লাসটা আমরা নিব বাংলা এবং ইংরেজি ম্যাথের সমন্বয় করে কিছু অঙ্ক এই অঙ্কগুলোতে আমি দেখাই দিব পরীক্ষার হলে খুব দ্রুত কিভাবে অ্যান্সার করা যায় এখানে বেসিক আলোচনা করার খুব সুযোগ কম কারণ আমরা তো সিরিজটার নামে দিচ্ছি পরীক্ষার হলে দ্রুত করার সমাধান দেখেন সিক্সটি ফাইভ পার্সেন্ট অফ এ নাম্বার ইজ টোয়েন্টি ওয়ান্টি ওয়ান লেস দেন ওই সংখ্যাটা মানে একটা সংখ্যার চার পঞ্চমাংশ থেকে একুশ কম হোয়াট ইজ দ্য নাম্বার এই যে দেখেন না ফোর ফিফ পাঁচ ভাগের এক ভাগ যদি বিশ পার্সেন্ট হয় খেয়াল করেন পাঁচ ভাগের এক ভাগ সমান সমান বিশ পার্সেন্ট হলে পাঁচ ভাগের চার ভাগ সমান সমান হবে আশি পার্সেন্ট দেখে বোঝা যাচ্ছে গুণ

কেউ যদি বেশি মাতব্বরি করে বা সিস্টেম যদি শেখাইতে যায় আর লেখে ধরি সংখ্যাটি এক্স তাহলে সিক্সটি ফাইভ পারসেন্ট ঠিক আছে অফ এক্স লিখিত আকারে লিখি তাহলে হবে সমীকরণের সমাধান করতে করতে কিন্তু সময় শেষ হয়ে যাবে এই জন্য আগাইতে হবে ঠিক আছে আচ্ছা তো আমরা এরকম লজিক্যাল অনেকগুলো অঙ্কের আজকে সমাধান দেখবো আপনারা শুধু টেকনিকটা দেখবেন ঠিক আছে বেসিক আলোচনা কিন্তু এখানে করার সময় নাই এরপর আসি বলছে ফিফটিন অফ অফ ইজ ইজ গ্রেটার দেন দেন টোয়েন্টি ফাইভ এ নাম্বার নাম্বার বাই টু দ্য তার মানে এখানে দুইটা সংখ্যা আছে একটা হচ্ছে চল্লিশ আর একটা সংখ্যা কত জানি না এই চল্লিশের পনেরো পার্সেন্ট আর একটা সংখ্যার পঁচিশ পার্সেন্টের থেকে দুই গ্রেটার তার মানে এই চল্লিশের পনেরো পার্সেন্ট কিন্তু গ্রেটার তাহলে ওই দ্বিতীয় সংখ্যাটা কত

আর একটা অজানা সংখ্যা আছে সেই অজানা সংখ্যাটা কত আমরা জানি না কিন্তু ওই অজানা সংখ্যাটার পঁচিশ পার্সেন্ট থেকে এই ছয় হচ্ছে দুই বড় তাহলে খেয়াল করেন ছয় হচ্ছে দুই বড় তাহলে ওই সংখ্যাটার পঁচিশ পার্সেন্টের ভ্যালু হবে সার কারণ দুই বড় দুই বাদ দিলে হবে সার এন্ড পঁচিশ পার্সেন্ট যদি সার হয় তাহলে একশো পার্সেন্ট সমান সমান হবে চার গুণ বড় তাহলে এই যে দেখেন পঁচিশ পার্সেন্টের মান যদি চার হয় একশো পার্সেন্টের মানে এই যে চার গুণ বড় তাহলে এই সারটাও চার গুণ বড় হয়ে যাবে ষোলো সব সময় লেখালেখি কাটাকাটি এই ছোট স্টাইলে চিন্তা করার সুযোগ নাই এই ছোট বাচ্চার মতো করে চিন্তা করবেন তাহলে পরীক্ষার হলে সময় পাবেন না ঠিক আছে ওকে এরপরে আসি এই যে একটা বড় অঙ্ক দেখতেছেন না এই বড় অঙ্ক কিন্তু আসলে সাইজে বড় কিন্তু অঙ্কের সমাধানে কিন্তু সময় লাগবে না কিরকম দেখেন যে এই মোটরসাইকেল কস্ট টাকা দশ এই এটা হচ্ছে এক লক্ষ

খেয়াল করেন আপনার দশ হাজার লিখে আশি পার্সেন্ট দুইবার হিসাব করার দরকার নাই আশি পার্সেন্ট মানে পাঁচ ভাগের দুই ভাগ কিন্তু আমরা একটু মাথা খাটাবো যেহেতু ঝামেলা দশ দিয়ে কাটতে কিন্তু তত সহজ তাহলে অঙ্কটাকে আমরা কিভাবে ডাইরেক্ট করতে পারি ডাইরেক্ট এইভাবে করতে পারি আশি পার্সেন্টকে আমরা লিখতে পারি দশ ভাগের আট ভাগ তাহলে একবার বাইর করলে দশ ভাগের আট ভাগ হবে পরের আবার ওই টাকাটার উপর আবার দশ ভাগের আট ভাগ হবে এই যে শূন্য শূন্য দুইটা আছে এটা কেটে দেওয়া গেল দেখেন আমি কিন্তু চাইলে এখানে আবার পাঁচের চার লিখতে পারতাম কিন্তু এই পাঁচ দিয়ে এটাকে কাটা যত ঝামেলা দশ দিয়ে কাটা ততটাই ইজি তাহলে দেখেন এখন হয়ে গেল আট আটা চৌষট্টি আর এখানে তিনটা শূন্য আছে এই জন্য তিনটা শূন্য অনেকে বলতে পারেন যে এই অঙ্কটা তো এমনিতে ইজি যেভাবেই করি সহজ হ্যাঁ যেভাবেই করি সহজ আপনি ধরেন এই অঙ্কটা আপনি তিরিশ সেকেন্ডে করবেন ওই অঙ্কটা আমি এভাবে করলে মাত্র দশ সেকেন্ড সেভ হবে কিন্তু এই দশ সেকেন্ড সময় পরীক্ষার হলে বুঝতে পারবেন দশ সেকেন্ডের গুরুত্ব কত ঠিক আছে আচ্ছা এবার আসি আমরা আরো দেখবো এই যে ইলেকশন টাইপের যে অঙ্কগুলো আছে খেয়াল করেন এই যে একটা অঙ্ক আছে বলছে একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের পঞ্চান্ন পার্সেন্ট ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন তিনি তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা দশ হাজার ভোট বেশি পেয়েছেন এই ভোটের অঙ্কগুলোতে দেখতে হবে ভোটের ডিফারেন্সটা কত এখানে বলছে ভোটের ব্যবধানটা হচ্ছে দশ হাজার তাই না তাহলে আমাদের টার্গেট হবে এই দশ হাজার সংখ্যাটা কত পার্সেন্টের ভ্যালু দেখেন এই যে টোটাল ভোট হচ্ছে এই মধ্যে একজন যদি তাহলে তাহলে পাবে এদের ডিফারেন্স হবে দশ পার্সেন্ট তাহলে এই দশ পার্সেন্ট এর মান হবে দশ হাজার আর একশো পার্সেন্টের এর মান কত একশো পার্সেন্ট মান কেন বাড়ি করবো কারণ কতজন ভোটার উপস্থিত ছিল টোটাল ভোটারের সংখ্যা বাড়ি করতে বলছে তো এই একশো মান লেখার জন্য এক পার্সেন্ট সমান এত একশো পার্সেন্ট সমান কাটাকাটি এগুলো করার দরকার নাই একটু মাথা খাটান তো দশ পার্সেন্টের মানটা যাই হবে একশো পার্সেন্টের মানটা তার থেকে দশ গুণ বেশি হবে আর দশ গুণ বেশি মানে এই দশ হাজারের সাথে একটা এক্সট্রা শূন্য লাগাই দিলে হয়ে যাবে অ্যান্সার তার মানে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে এক লাখ দেখেন এই দশ হাজারের সাথে একটা শূন্য লাগাই দিলে হয়ে গেল জাস্ট বিষয়টা লজিকটা এইভাবে ডেভেলপ করেন অঙ্ক করতে সময় লাগবে না এখন আসি এই যে একটা অঙ্ক জনতা ব্যাংকের ইয়ার পরীক্ষা দুই হাজার সতেরো সালে আসছে এই অঙ্কটা দেখেন কত সহজে আমরা সমাধান করবো কিন্তু এই যে অঙ্কে কি হয় পড়তে সময় লাগে সমস্যা আমরা পড়ে আর বুঝবো কিন্তু সামারিগুলো মাথায় নিব কিরকম দেখেন ইন এন ইলেকশন থার্টি পার্সেন্ট অব দ্যোটার্স ভোটেড ফর ক্যান্ডিডেট এই তার মানে একটা হচ্ছে টোটাল ভোট এই ভোটগুলো তো অবশ্যই একশো ভোট এখানে এ নামক একটা ব্যক্তি আছে এ টোটাল ভোটের থার্টি পার্সেন্ট তারপরে দেখেন আমরা একশো পার্সেন্টটাকে ক্লাসিফাইড করা শুরু করে দিছি এরপর কি বলতেছে যে হয়ার আর সিক্সটি পার্সেন্ট দ্য রিমেইনিং ভোট এই যে রিমেইনিং এর সিক্সটি পার্সেন্ট আর সরাসরি সিক্সটি পার্সেন্ট আচ্ছা কি দেখা যাচ্ছে না অঙ্কগুলো দেখা যাচ্ছে না নাকি সমাধানগুলো দেখা যাচ্ছে না হ্যাঁ একটু বলবেন ঠিক আছে আচ্ছা প্রয়োজনে আমরা আর একটু কাজ করতে পারি সেটা হচ্ছে যে আরেকটু কাছে নিয়ে আসতে পারি তারপর লেখা সুবিধা হয়

এখন তার রিমেনিং ভোটারস ডিড নট ভোট তাহলে এই তিরিশ পার্সেন্ট আর বিয়াল্লিশ পার্সেন্ট মিলে হচ্ছে বাহাত্তর পার্সেন্ট এগুলা দ্রুত যোগ করতে হবে তাহলে একশো পার্সেন্ট থেকে বাহাত্তর বাদ দিলে বাকি থাকে আঠাশ পার্সেন্ট এরা ভোট কাউকে দেয় নাই এ কেউ দেয় নাই বি কেউ দেয় নাই তো এখন কি বলতেছে দেখেন ইফ দ্য ডিফারেন্স দেন আমি কিন্তু অঙ্কটা পড়াই এখন শেষ করি নাই অঙ্কের কাজ কিন্তু সামারি রেডি হয়ে গেছে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আপনি অঙ্কটা হচ্ছে কি এইভাবে পড়তে পড়তে শেষে যখন যাবেন না দেখবেন শুরুতে কি বলছিল ভুলে যাবেন এই শুরুতে কি বলছিল এটা যদি ভুলে না যান এই কারণে এইভাবে একটু ছোটো ছোটো করে লিখে লিখে আপনাকে শুরুর কথাগুলোকে ধরে রাখতে হবে শুরুর কথাগুলোকে যখন আপনি ধরে রাখবেন তখন আপনার অঙ্কটা দুই তিনবার রিডিং করতে হবে না একবার রিডিং পড়লে কাজ হয়ে যাবে পরীক্ষার হলে এই স্টাইলগুলো খুবই ইম্পর্টেন্ট নাহলে আপনি দুই তিনবার এই অঙ্ক রিডিং পড়বেন তো আপনার টাইম তো এমনিতেই শেষ হয়ে যাবে আচ্ছা তাহলে আসি তাহলে এখানে দেখেন একটা বারোশো নামে একটা সংখ্যা আছে এটাকে টার্গেট করে এখন পড়ি ইফ দা ডিফারেন্স বিটুইন দোস 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 মানে কাদের হু ভোটেড ফর ক্যান্ডিডেট এ যারা এ কে ভোট দিছে মানে এই তিরিশ পার্সেন্ট দোস হু ডিড নট ভোট এবং যারা ভোট দেয় নাই যারা ভোট দেয় নাই মানে এই আঠাশ পার্সেন্ট তাহলে ওয়াস বারোশো এটার মান হচ্ছে বারোশো তাহলে হাউ মেনি ইন্ডিভিজুয়ালস ওয়াই আর ইলিজিবল ফর ক্যাস্টিং ভোট ইন দ্য ইলেকশন তার মানে কতজন এই ভোটে টোটাল ভোট দিয়েছে কতজন তাহলে দেখেন এই তিরিশ পার্সেন্ট আর এই আঠাশ পার্সেন্টের ডিফারেন্স হচ্ছে টু পার্সেন্ট তাহলে টু ভ্যালুটা হচ্ছে বারোশো এই কথাটাই হচ্ছে এই অঙ্কের টার্নিং পয়েন্ট যে মান এটা বার করার জন্য এত কাহিনী করলাম এতগুলো লেখালেখি করলাম তাহলে এখন অ্যান্সার বার করতে হবে একশো পার্সেন্ট এখানেও কিন্তু আপনি অনেক সময় টাইম নষ্ট করবেন এক পার্সেন্টের মান লিখে কাটাকাটি করবেন একশো পার্সেন্ট কোনো কাটাকাটি চলবে না কারণ জবের পরীক্ষায় যে অঙ্কগুলো আসে অধিকাংশই লজিক্যালি মুখে মুখে করা যায় তাহলে এক পার্সেন্টে মানটা হবে দুই পার্সেনের মান যাই হোক এক পার্সেন্টে মান হবে তার থেকে অর্ধেক মানে ছয়শো তাহলে একশো পার্সেন্টের মান হবে এই একের থেকে একশো গুণ বেশি তার মানে দুইটা শূন্য বেশি দুইটা শূন্য বেশি মানে ছয় হাজারের সাথে আর দুটা শূন্য লাগাই দিলে হয়ে যাবে এই যে সি নম্বর অপশানের অ্যান্সার হচ্ছে ষাট হাজার এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ষাট হাজার তো জানি পার্সেন্টেজের বড় বড় অঙ্গকে সাইজ করা যাবে এখন যদি আপনি গল্প লেখা শুরু করেন একশো জন একে টোটাল ভোটার একশো জন হলে ডিফারেন্স দুইজন টোটাল ডিফারেন্স একশো বিশ জন হলে টোটাল ভোটার একশো জন তাহলে তো আর আপনার পরীক্ষায় পাশ করতে হবে না ঠিক আছে আচ্ছা এইভাবে স্মার্ট ওয়েতে সব থেকে কম লিখে দ্রুত অ্যান্সার করতে পারতে হবে এটা হচ্ছে জবের পরীক্ষার মূল থিম ঠিক আছে আচ্ছা ওকে এবার আসি আমরা কিছু অঙ্ক দেখব দেখেন যে একটি পরীক্ষায় পাঁচ নম্বর বিয়াল্লিশ পার্সেন্ট আদিপ সেই পরীক্ষায় একশো তেত্রিশ নম্বর পায় এবং পঁয়ত্রিশ নম্বর কম পেয়ে ফেল করে মানে পঁয়ত্রিশ নম্বরের জন্য সে ফেল করে ফেলছে তো এখন কি বলতেছে মোট কত নম্বরের পরীক্ষা হয়েছিল

তখন সে পাশ করতো তাহলে এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা হচ্ছে টোটাল পাঁচ নাম্বার আর এটা হচ্ছে পাঁচ নাম্বারের পার্সেন্টেজ তাহলে এই পার্সেন্টেজ ইকলটা একশো আটষট্টি লেখা যায় তাহলে পার্সেন্টেজ প্রফিট লসের অধিকাংশ অঙ্কে আপনাদের যেটা টার্গেট করতে হবে যে এই পার্সেন্টেজের ভ্যালু কত এই ভ্যালুটাকে খুঁজে বার করতে হবে আচ্ছা এবার আসি আমরা আমাদের হচ্ছে কি মোট কত নাম্বারে পরীক্ষা হয়েছিল তাহলে আমরা লিখবো একশো পার্সেন্টের মান হ্যাঁ আপনারা বলতে পারেন বিয়াল্লিশ পার্সেন্ট মান কত এক পার্সেন্টের মান বাইর করে কাটাকাটি না করে ডাইরেক্ট কীভাবে হবে দেখেন জবের পরীক্ষায় অধিকাংশ প্রশ্নগুলো মিলাই মিলাই দেওয়া থাকে দেখেন তো এই বিয়াল্লিশের না হচ্ছে আর তার মানে পার্সেন্টেজটা যত তার মানটা তার থেকে গুণ বেশি তাহলে একশো পার্সেন্টের মান চারশো তাহলে লেখালেখি কাটাকাটি নামতা পরাপরি এগুলো সব বাদ সব ডিল হয়ে গেল অটোমেটিক্যালি কিন্তু অ্যান্সার চলে আসলো এবং এটা হান্ড্রেড পার্সেন্ট রাইট এই যে তুলনা করার বিষয়টা এই বিষয়টা শুধুমাত্র আমাদের বইগুলোতে অনেক সুন্দরভাবে আলোচনা করা হয়েছে আপনারা দেখে নিতে পারেন বিশেষ করে যারা বেশি দুর্বল আছেন তারা আমাদের বেসিক ম্যাথ বইটা খুব ভালো করে দুই তিনবার প্রয়োজনে পড়বেন এই বেসিক ম্যাথ বইয়ের থেকে ভালো বই বাংলাদেশে এখন পর্যন্ত নাই রকম লজিক ডেভেলপ করার ক্ষেত্রে এমনিতে অঙ্ক আর সমাধান অনেক বইয়ে পাবেন কিন্তু লজিক ডেভেলপমেন্ট আপনি শুধু মাত্র বেসিক ম্যাথ এটা ভালো করে পড়বেন এগুলো অটোমেটিক্যালি শিখবেন ঠিক আছে ওকে नेक्स्ट আসি আমরা সাত নাম্বার অঙ্কে কি बोलतेছে যে একটি ব্যাংকের একটি ব্রাঞ্চে 60% কর্মচারী পুরুষ যদি কর্মচারীদের মধ্যে 70% পুরুষ এবং 90% বনভোজনে অংশগ্রহণ করে তবে ব্রাঞ্চের কর্মচারী কত শতাংশ বনভোজনে অংশগ্রহণ করে যারা নর্মালি ম্যাথ পারেন তারাই অঙ্কগুলো পারবেন কিন্তু মূল যে আমি থিমটা এখানে দেখাইতে যাচ্ছি কে কত দ্রুত পারবেন এবং কিভাবে করলে সবথেকে দ্রুত করা যায় তাহলে এই ধরনের অঙ্ক না এলোমেলো হয়ে যায় এই জন্য একটু আসেন যে টোটাল কর্মচারী হচ্ছে একশো এর মধ্যে পুরুষ হচ্ছে ষাট পার্সেন্ট তাহলে মহিলাদের কথা না বললেও বোঝা যাচ্ছে মহিলাদের হবে অটোমেটিক এখন আসি এরপরে কি বলতেছে যে নব্বই পার্সেন্ট মহিলা সত্তর পার্সেন্ট পুরুষ এবং নব্বই পার্সেন্ট মহিলা তার মানে এই পুরুষদেরকে আবার দুইটা ভাগে ভাগ করতে হবে একটা হচ্ছে সত্তর পার্সেন্ট আর একটা হচ্ছে অটোমেটিক্যালি তিরিশ পার্সেন্ট তাহলে এখানে সত্তর পার্সেন্ট পুরুষ এবং নব্বই পার্সেন্ট মহিলা বনভোজনে অংশগ্রহণ করে তাহলে একশো জন যেহেতু আমরা টোটাল ধরছি এখান থেকে ষাট জন পুরুষ ষাট জনের সত্তর পার্সেন্ট মানে হচ্ছে বিয়াল্লিশ জন আর অটোমেটিক্যালি এখানে এখন দেখেন উত্তর কি চাইছে অংশগ্রহণ করাদের সংখ্যা বাড়ি করতে বলছে তাই অংশগ্রহণ যারা করে নাই এই ষাটের তিরিশ পার্সেন্ট আঠারো এইটা বাইর করে অযথা সময় নষ্ট করার দরকার নাই এই সমস্যাটা কিন্তু হয় পরীক্ষার হলে কি করে অনেকে না না সামারিটা নিতে পারে তখন সবগুলা মাথায় হিসাব করার পরে দেখা যাচ্ছে যে তার এই তার কিন্তু আননেসেসারি অনেকগুলো কাজ সে করে ফেলছে এই কাজ করা যাবে না পরীক্ষার হলে সব সময় একটু মাথা খাটাইতে হবে যে এখানে অংশগ্রহণ যারা করে তাদের সংখ্যা বাড়ি করতে বলছে তাহলে যারা অংশগ্রহণ করে না ওরা কত জন হয় হোক ওদের বাড়ি করে সময় নষ্ট করা দরকার কি হ্যাঁ তাহলে এখানে বনভোজনের মহিলা চল্লিশ জন ছিল এই চল্লিশ জনের মধ্যে অংশগ্রহণ করেছে কত পার্সেন্ট নব্বই পার্সেন্ট তাহলে চল্লিশ এর নব্বই মানে হচ্ছে চার লং ছত্রিশ কারণ দেখেন যে সংখ্যার শেষে যদি শূন্য থাকে শূন্যগুলো বাদ দিয়ে গুণ করলে হয়ে যায় তাহলে ছত্রিশ জন অংশগ্রহণ করেছে এই অঙ্কটাতে দেখেন কোনো সংখ্যা দেওয়া নাই সবগুলাই পার্সেন্টেজ এই কারণে এই অঙ্কটাতে একশো ধরে করতে হবে তাহলে এই বিয়াল্লিশ আর ছত্রিশ যোগ করলে যে আসতেছে এই আটাত্তর জনই হচ্ছে অংশগ্রহণ করেছে যেহেতু আমাদের টোটাল আমরা একশো জন ধরে বলছি এই জন্য করবেন যাদের সমস্যা আছে যতগুলো অঙ্ক করে দিব প্রতিটাতে কিছু না কিছু আপনি নতুন শিখতে পারবেন যেটা আপনার পরীক্ষায় কাজে লাগবে এমনি তো অঙ্ক আমরা অনেক করি পরীক্ষার হলে স্মার্ট থিঙ্কিং কোনটা এটা আমরা এখানে দেখাই দিব ওকে তাহলে এই একই আটটা অঙ্ক দেখি আমরা ইংরেজিতে আসলে কিরকম হয়

তাহলে এখানে দেখে বোঝাচ্ছে যে প্রথমে তিরিশ পার্সেন্ট ওই তিরিশ পার্সেন্টের বিশ পার্সেন্টই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে দেখেন টোটাল আমরা ধরি একশো একশো যদি হয় তাহলে টোটাল হবে তিরিশ জন রাজশাহী এই রাজশাহী থেকে আবার রাজশাহী সিটির হবে বিশ পার্সেন্ট তার মানে তিরিশের বিশ পার্সেন্ট সমান সমান ছয় পার্সেন্ট ছয় পার্সেন্ট অ্যান্সার যারা একটু কম বুঝবেন তাদের জন্য ট্রি আকারে করে দেয় টোটাল হচ্ছে একশো জন হচ্ছে ওই ব্যাংকে চাকরি করে সিটি ব্যাংক ব্যাংকে চাকরি করে তার মধ্যে তিরিশ জন হচ্ছে রাজশাহী ডিস্ট্রিক্টের আর বাকি সত্তর জন হচ্ছে রাজশাহী ডিস্ট্রিক্টের বাইরে এই রাজশাহী ডিস্ট্রিক্টের মধ্যে থেকে কেউ গ্রাম থেকে কেউ শহর থেকে আসে চাকরি করে তাহলে বিশ পার্সেন্ট হচ্ছে ডিস্ট্রিক্ট থেকে সিটি থেকে আসে চাকরি করে তাহলে এই তিরিশ এর বিশ পার্সেন্ট মানে হচ্ছে ছয় জন দেখেন এই যে সত্তর এই সত্তরের নিচে কি আছে না আছে এগুলা নিয়ে ভেবে আননেসেসারি সময় নষ্ট করার দরকার নাই কিন্তু অনেকে মাতব্বরি করে কি সবগুলাই বাড়ি করে পরীক্ষার এমসিকিউ এর যে পরীক্ষাগুলো আমাদের দেশে হয় যত পরীক্ষা হয় কোনো পরীক্ষায় কি দেখে যে আপনি কিভাবে সমাধান করলেন না সব পরীক্ষায় দেখে আপনি সঠিক অ্যান্সারটা দিচ্ছেন কিনা এবং এই ও মেশিন দিয়ে যেহেতু পরীক্ষায় কাটানো হয় এখানে অ্যান্সার শুধু সঠিক অ্যান্সারটা দেওয়াটাই আসল কিন্তু হচ্ছে কি সঠিক অ্যান্সারটা তো এমনি এমনি আসবে না সমাধান করতে হবে এই সমাধানগুলো যত স্মার্ট হবে যত লজিক্যাল হবে আপনি তত দ্রুত এবং তত বেশি অ্যান্সার দিতে পারবেন ঠিক আছে আচ্ছা ওকে এবার আসি আমরা আরো অঙ্ক দেখব ঠিক আছে আচ্ছা আশা করি ক্লাসটা শেষ পর্যন্ত দেখবেন কাজে লাগবে এই অঙ্কটা কয়েকটা পরীক্ষায় আসছে একটু নতুন অঙ্ক এবং একটু একটু জটিল তো এই একটু জটিল হলে হয় কি অনেকে আর কি মাথা গরম হয়ে যায় কারণ এই যে আগে যে পানির মতো সোজা অঙ্ক করলাম ওই রকম সোজা হলে ভালো লাগে সোজা হলে ভালো লাগলে তো হবে না কি করতে হবে সব ধরনের অঙ্ক পাঠতে হবে তাহলে এখানে একটা এই অঙ্কটা আমি একটু সুন্দরভাবে বুঝাই দিব দেখেন অঙ্কটা অনেকের কাছে লাগে একটি কোম্পানি ছেচল্লিশ পার্সেন্ট হচ্ছে ষাট পার্সেন্ট কর্মচারী ইউনিয়ন করে এবং এর মধ্যে সত্তর পার্সেন্ট কর্মচারী পুরুষ হয় তাহলে শতকরা কতজন কর্মচারী কর্মচারী ইউনিয়ন করে না এই মহিলা কর্মচারী ইউনিয়ন করে না তাহলে এখানে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় যে বিষয়টা হচ্ছে যে এই কার আন্ডারে কোন পার্সেন্টেজটা আছে কোনটা কার আন্ডারে নাই যাদেরটা আন্ডারে হবে সেটাকে ধরে করতে হবে দেখেন ছেচল্লিশ পার্সেন্ট কর্মচারী পুরুষের কথা বলল তাহলে আমরা একটা হিসাব করতে পারি একশো থেকে ছেচল্লিশ আর নিতে পারি চুয়ান্ন কিন্তু পরবর্তীতে বলতেছে কি যদি ষাট পার্সেন্ট কর্মচারী ইউনিয়ন করে এই ষাট পার্সেন্ট কর্মচারী মানে কিন্তু পুরুষ কর্মচারী না তার মানে এই ছেচল্লিশের আন্ডারে ষাট কিন্তু না এরপরে পড়ি এবং এর মধ্যে এর মধ্যে মানে কিন্তু এই ষাট মধ্যে তাহলে আমরা ট্রিটাকে এইভাবে না সাজিয়ে আমরা এই ষাটকে ধরে সাজাবো তাহলে আমরা লিখব কি টোটাল হচ্ছে একশো জন এর মধ্যে কর্মচারী ইউনিয়ন করে আর করে না তাহলে করে কতজন ষাট পার্সেন্ট তাহলে অটোমেটিক্যালি আমরা বুঝতেছি চল্লিশ পার্সেন্ট করে না এই ষাট পার্সেন্ট যে করে এদের মধ্যে কিছু আছে পুরুষ কিছু আছে মহিলা এই যে চল্লিশ পার্সেন্ট করে না এর মধ্যে কিছু আছে পুরুষ আর কিছু আছে মহিলা তাহলে এখন বলতেছে যে সত্তর পার্সেন্ট পুরুষ হয় এর মধ্যে এর মধ্যে মানে ষাট পার্সেন্টের মধ্যে সত্তর পার্সেন্ট হচ্ছে পুরুষ তাহলে ষাটের সত্তর পার্সেন্ট মানে হচ্ছে বিয়াল্লিশ তাহলে এই বিয়াল্লিশ জন হচ্ছে পুরুষ যারা ইউনিয়ন করে তাহলে এখানে অটোমেটিক্যালি আঠারো জন ইউনিয়ন করে না বিয়াল্লিশ আর ষাট মিলে আঠারো জন করে না এইখানে এখন দেখেন খেয়াল করেন যে ছেচল্লিশ পার্সেন্ট কর্মচারী পুরুষ এই ছেচল্লিশ পার্সেন্ট কিন্তু ষাট বা চল্লিশের আন্ডারে না এই ছেচল্লিশ হয় তার মানে টোটাল পুরুষ ইউনিয়ন করে মানে সরি টোটাল হচ্ছে এখানে ছেচল্লিশ জন হচ্ছে পুরুষ হবে টোটাল পুরুষ তাহলে আমরা দেখলাম বিয়াল্লিশ জন ইউনিয়ন করে তাহলে ছেচল্লিশ মেলানোর জন্য আরো চারজন আছে যারা ইউনিয়ন করে না এখন দেখেন যে চারজন যদি ইউনিয়ন করে না থাকে তাহলে এই যে টোটাল তো আমাকে চল্লিশ পার্সেন্ট ইউনিয়ন করে না মেলাইতে হবে তাহলে চারজন যেহেতু পুরুষ করে না তাহলে বাকি ছত্রিশ জন হচ্ছে মহিলা করে না তাহলে আমাদের অ্যান্সার কি চাইছে তাহলে শতকরা কতজন মহিলা কর্মচারী ইউনিয়ন করে না এই যে এই সংখ্যাটাই হচ্ছে আমাদের অ্যান্সার যারা মহিলা এবং যারা ইউনিয়ন করে না তারাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে ছেচল্লিশ পার্সেন্ট এই ছত্রিশ পার্সেন্টই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার তাহলে খেয়াল করেন এই প্রশ্নটাতে কিন্তু আমরা দেখেন আগের প্রশ্নে বলছিলাম কি আমরা যে অতিরিক্ত কাজগুলা করে আননেসেসারি বাট এই প্রশ্নটা এত পেঁচায় উল্টাপাল্টা করে বলছে যে সবগুলা বাইরে না করলে অ্যানসার বাইর হবে না তো এই জন্য আমাদের এই সবগুলা নিয়ে হিসাব করতে হবে তো দেখেন একটু ব্যতিক্রম অঙ্ক আসলে একটু কঠিন অঙ্ক আসলেই আপনি মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা হলে তো হবে না তাহলে আপনার প্রিপারেশন অনেক কম হুম এই যে অনেকে মনে করেন কঠিন প্রশ্ন আসছে পরীক্ষার হলে পারা যায় না আসলে আপনার প্রিপারেশনের দুর্বলতাকে ঢাকানোর জন্য আলতু ফালতু অনেক অজুহাত দাঁড় করে নিতে হবে না আপনাকে শিখতে হবে যত ধরনের সমস্যা এগুলা রুমে বসে হবে এগুলো আপনার লাইভ ক্লাসে হবে এগুলো আপনার বইয়ের সময় হবে আপনার বন্ধুর সাথে ডিসকাস করার সময় হবে পরীক্ষার হলে আপনি শুধু সামারিটা ইউজ করবেন ঠিক আছে ওকে আরেকটা কথা বলি এই পরীক্ষাটা এইরকম পরীক্ষার প্রশ্নগুলো আই পরীক্ষা নিলে প্রায় সময় দেয় ঠিক আছে আপনারা একটু চেষ্টা করবেন আমরা চেষ্টা করতেছি যে দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন যারা আর কি লেখাপড়া মানে ভালো টিচার পাচ্ছে না তারপরে হচ্ছে ভালো বই পাচ্ছে না মানুষের কাছ থেকে সাপোর্ট পাওয়ার মতো সুযোগ নাই তাদেরকে একটু করে সাপোর্ট দেওয়ার এই জন্য অনলাইনে আমরা ক্লাসগুলো নিতেছি আপনারা চেষ্টা করবেন আমাদের এই কার্যক্রমগুলো সবার সাথে শেয়ার করার যাতে রুরাল এরিয়া থেকে লাখ লাখ মানুষ এই ভিডিওগুলো দেখে সাহায্য পায় কারণ কি দেখা যাচ্ছে প্রতিটা শুক্রবারে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটের অবস্থা দেখেন লাখ লাখ মানুষ ঢাকা শহরে পরীক্ষা দিতে আসে এই একটা পরীক্ষা দিতে আসতে হাজার হাজার টাকা খরচ হয় এখন অধিকাংশ দেখা যায় যে ম্যাথের প্রিপারেশনের দুর্বলতার কারণে চাকরি হয় না বা অল্প একটু জন্য নাম্বার মিসিং হয়ে যায় কেমন আফসোস লাগে বলেন তো তো এই জন্য একটু শেখা দরকার না আচ্ছা এই জন্য শিখতে হবে তো এই জন্য জাস্ট পরীক্ষার হলে কিভাবে করতে হবে এটা আচ্ছা এখন আটটা অঙ্ক দেখবো এই আগের অঙ্কটা যারা কম করে বুঝছেন তারা এবার বুঝবেন এই দেখেন দেখে দ্বিতীয় অঙ্কটা এখানে কি বলতেছে বলতেছে যে আচ্ছা আপনার অঙ্কটা একটু রিডিং করবেন হ্যাঁ আর যাদের সময় আছে তারা ক্লাসটা মিস করবেন না পরে আমরা আপলোড দিয়ে দিব আবার ইন এ টাউন সিক্সটি ফোর পার্সেন্ট অফ এ পপুলেশন ইজ এমপ্লয়েড তার মানে একশো জন যদি টোটাল স্টুডেন্ট টোটাল লোক হয় তার মধ্যে চৌষট্টি পার্সেন্ট হচ্ছে এমপ্লয়েড তাহলে ছত্রিশ পার্সেন্ট হচ্ছে আনএমপ্লয়েড অ্যান্ড ফোরটি এইট পার্সেন্ট অফ দ্য পপুলেশন ইজ এমপ্লয়েড মেলস এইখানে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় এই ইংরেজিতে প্রশ্ন আসলে না লেজুর বেশি লাগানো থাকে বাংলায় আসলে কি হয় এ সোজা সাপটা কথা বলে অঙ্ক অ্যানসার করে সহজ শেষ কিন্তু ইংরেজিতে আসলে না কথার ভাষাটা দেখেন যে অ্যান্ড ফোরটি এইট পার্সেন্ট অফ দ্য পপুলেশন এই পপুলেশনের ফোরটি এইট পার্সেন্ট আর ইমপ্লয়েড এর ফোরটি এইট পার্সেন্ট দুটা কিন্তু এক কথা না যখন ফোরটি এইট পার্সেন্ট ডাইরেক্ট পপুলেশনের সাথে লিঙ্ক হচ্ছে তখন আমার বুঝে নিতে হবে যে এই ফোরটি এইটটা এই একশো থেকে আসতেছে চৌষট্টি এর আন্ডারে ফোরটি এইট না ওকে তাহলে এরপরে বলতেছে কি যে হোয়াট পার্সেন্ট অব দ্য ইমপ্লয়েড পিপল ইন দ্যাট টাউন ইজ ফিমেল তাহলে টোটাল হচ্ছে চৌষট্টি পার্সেন্ট হচ্ছে এমপ্লয়েড আবার টোটাল ইমপ্লয়েড এর মধ্যে আটচল্লিশ হচ্ছে এমপ্লয়েড মেল এখানে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় দেখেন এই অনেকে চৌষট্টির আন্ডারে চৌষট্টি এর ফোরটি এইট পার্সেন্ট লিখতে পারেন অঙ্ক হবে না এটা ডিপেন্ড করে কথাটা কিভাবে বলতেছে এখানে যদি বলতো ফোরটি এইট পার্সেন্ট অফ দ্য ইমপ্লয়েড পপুলেশন তখন আমরা বলতাম চৌষট্টির আন্ডারে আটচল্লিশ পার্সেন্ট ডাইরেক্ট উল্টাপাল্টা যুক্তি নিয়ে আসা যাবে না এখন অনেকে এটা করবেন কারণ কি এইরকম সহজ সরল অঙ্ক করে আপনি অভ্যস্ত একটু শেঞ্জ করে দিছে আর আপনি আগের স্টাইল চিন্তা করতেছেন তাহলে তো হবে না ঠিক আছে ওকে তাহলে এই চৌষট্টির মধ্যে যদি আটচল্লিশ জন না হয়ে একশো থেকে হয় তাহলে আমরা বুঝতেছি যে চোটাল চৌষট্টি জন এমপ্লয়েড এখানে কিছু মেল আছে কিছু ফিমেল আছে তাহলে এই আটচল্লিশ জন হচ্ছে আবার এমপ্লয়েড মেল তাহলে আমরা বলতে পারি সরাসরি এখানে আটচল্লিশ বসবে তাহলে এই চৌষট্টিতে যদি আটচল্লিশ জন এমপ্লয়েড মেল হয় তাহলে এমপ্লয়েড ফিমেল হবে ষোলো জন এই যে ছত্রিশ জন এরা কারা এরা হচ্ছে আনএমপ্লয়েড এই প্রশ্নে আনএমপ্লয়েড নিয়ে কোনো কথাই নাই এই জন্য এই পাশে কোনো কিছু ভাবার দরকারই নাই এরপর কি বলতেছে দেখেন প্রশ্নটার শেষ অংশে বলতেছে হোয়াট পারসেন্ট অফ এই অফের পরের বিষয়টা খুবই ইম্পর্টেন্ট হোয়াট পারসেন্ট অফ এমপ্লয়েড পিপল এমপ্লয়েড পিপল দের তার মানে যারা চাকুরিজীবী তাদের মধ্যকার ইন দ্যাট টাউন ওই শহরে ইজ ফিমেল এইখানে অনেকে ষোলো আসছে না এই ষোলো পার্সেন্ট অ্যান্সার দিয়ে দিতে পারেন কনফিডেন্টলি ভুল উত্তর হবে দেখেন এই অপশনে কিন্তু ষোলো পার্সেন্ট দেওয়া আছে এই পরীক্ষা যখন হয়েছিল তখনও কিন্তু আমি সমাধানটা দেখাই দিয়েছিলাম অনেকে ষোলো পার্সেন্ট অ্যান্সার দিয়ে আসছে এটা ভুল কারণ ষোলো পার্সেন্ট অ্যান্সার হইতো যদি বলতো যে হোয়াট পার্সেন্ট অফ দ্য পপুলেশন অব দ্য পপুলেশন যদি বলতো তার মানে টোটাল পপুলেশনের ষোলো জন চাকরি মহিলা চাকরিজীবী কিন্তু এখানে তো টোটাল পপুলেশনে ষোলো জন বলে নাই এখানে বলছে টোটাল চাকরিজীবী মানুষদের মধ্যে তাহলে চাকরিজীবী মানুষ তো হচ্ছে চৌষট্টি জন তার মধ্যে হচ্ছে ষোলো জন ফিমেল তাহলে এরা যেহেতু চার ভাগের এক ভাগ তাহলে এই একশো লিখে কাটাকাটি করে পার্সেন্টেজ আনার দরকার নাই সরাসরি চার ভাগের এক ভাগ হলে অ্যান্সার পঁচিশ পার্সেন্ট হয় তাহলে অ্যান্সার হচ্ছে পঁচিশ পার্সেন্ট এই প্যাচগুলো না বুঝতে পারার কারণেই ইংরেজি ম্যাথে অনেকে সমস্যা করেন চব্বিশটা ম্যাথের মধ্যে বাংলায় আসলে বিশটা পারেন কিন্তু ওইটা ইংরেজিতে ভাষায় দিলে দশটা পারেন এই সব থেকে বড় সমস্যা হচ্ছে এই ভেতরের ছোট ছোট ট্রিস ধরতে না পারা ঠিক আছে আচ্ছা এবার আসি আমরা এবার লাভ করতে কিছু অঙ্ক করবো দেন কোনো বই চল্লিশ টাকা বিক্রি করলে বিশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রি করলে চল্লিশ পার্সেন্ট লাভ হবে এই চল্লিশ টাকাটা হচ্ছে আমাদের টার্নিং পয়েন্ট বিশ পার্সেন্ট ক্ষতি মানে আশি পার্সেন্ট পার্সেন্ট এর মান মান হচ্ছে হচ্ছে চল্লিশ 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 তাহলে লাভ মানে একশো পার্সেন্টের দেন এই অঙ্কটা অনেকে লেখালেখি কাটাকাটি করবেন নামতা পরবেন কিচ্ছু লাগবে না লজিক দেখেন আশি পার্সেন্টের মান চল্লিশ তার মানে যত পার্সেন্ট তার থেকে তার ভ্যালুটা হচ্ছে অর্ধেক তাহলে একশো চল্লিশ পার্সেন্টের ভ্যালুটা হবে এর অর্ধেক অর্ধেক মানে সত্তর এটা অ্যান্সার পাঁচ সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে কিন্তু আপনি কি করবেন এই এইভাবে তো ভাববেনই না বড় আকারে ভাববেন আবার অনেকে আছে এইভাবে ভাববেন কিন্তু এক পার্সেন্ট সমান কাটাকাটি তারপরে নামতা তারপরে অনেক সময় না যেগুলো সহজ ওগুলো আরো সহজে করতে হবে এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পরীক্ষার হলে ওকে নেক্সট আসি আচ্ছা সরি

আর বিশ পার্সেন্ট লাভ করতে হবে তাহলে নাইনটি পার্সেন্ট এর মান পাঁচশো চল্লিশ একশো বিশ পার্সেন্টের মান কত দেখ নাইনটি পার্সেন্ট মান মানে ছয় গুণ বেশি হয় তাহলে একশো বিশ মান বেশি মানে এই যে এইভাবে অঙ্ক খুব দ্রুত করা সম্ভব আচ্ছা তারপরে আমরা দেখেন বলতেছে যে রুয়েল পঁচিশ পার্সেন্ট ক্ষতি একটি ঘড়ি বিক্রয় করে যদি ঘড়িটি তিনশো পঞ্চাশ টাকা বেশি দামে বিক্রি করা যেত তাহলে তার দশ পার্সেন্ট লাভ হইতো তার মানে প্রথমে পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তার মানে সে পঁচাত্তর পার্সেন্ট টাকা পাইছে আর পরবর্তীতে দশ পার্সেন্ট লাভ হচ্ছে তার মানে সে একশো দশ পার্সেন্ট টাকা পাচ্ছে এই দুই বিক্রয় মূল্যের ডিফারেন্স হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত ছিল বাড়ি করতে বলছে তাই না তাহলে পঁয়ত্রিশ পার্সেন্ট এর মান একশো পার্সেন্টের মানটা দশ গুণ বেশি মানে এক হাজার হবে এই যে দশ গুণ বেশি তিন গুণ বেশি এই জিনিসগুলা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা আমরা দু একটা কঠিন অঙ্ক করবো করে আজকে শেষ করে দিব এরপরে দেখি এই যে দুইবার দুই তিনবার যদি হাত বদল হয় ঠিক আছে দুই তিনবার হাত বদল হলে কিরকম হয় এখানে আমরা দেখবো পনেরো নম্বর অঙ্কটা দেখেন বলছে এম মেক্স অ্যান আর্টিকেল ফর টাকা একশো বিশ এন্ড সেলস ইট টু বি প্রফিট অফ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বি সেলস ইট টু সি হু সেলস ইট ফর টাকা একশো আটানব্বই মেকিং এ প্রফিট অফ টেন পার্সেন্ট হোয়াট পার্সেন্ট ফ্রম পার্সেন্ট ডিড বি মেক তার মানে বিষয়টা দেখেন যে এইখানে হাত বদল হচ্ছে তাহলে আমরা এগুলো কি করবো লিখবো এ বি সি তাহলে এ এ মেক্স আর্টিকেল ফর একশো বিশ অ্যান্ড টু বি প্রফিট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তার মানে এ একশো বিশ টাকা দিয়ে কিনলো এ বি এর কাছে বিক্রি করলো পঁচিশ পার্সেন্ট লাভে তাহলে একশো বিশ টাকার জিনিসটা পঁচিশ পার্সেন্ট লাভ করলে কি হবে না অনেকে কী করেন একশো বিশ যোগ একশো বিশ এর পঁচিশ পার্সেন্ট এই স্টাইল চলবে না মুখে মুখে পঁচিশ পার্সেন্ট মানে কি বলেন তো পঁচিশ পার্সেন্টের মানে চার ভাগের এক ভাগ তাহলে একশো বিশ টাকা যদি চার ভাগের এক ভাগ লাভ হয় তাহলে তিরিশ টাকা লাভ হবে তিরিশ টাকা লাভ হলে এটার দাম হয়ে যাবে একশো পঞ্চাশ টাকা তার মানে এর কাছ থেকে বিয়ের কাছে যখন গেল তখন জিনিসটার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা হয়ে গেল এখন এর যেটা বিক্রয় মূল্য সেটা বি এর ক্রয় মূল্য এখন আসি বি সেলস ইট টু সি বি সি এর কাছে বিক্রি করলো কিন্তু কত টাকায় বিক্রি করলো কত লাভ করলো কিছু বলা নাই এখন বলছে হু সেল এই হু মানে হচ্ছে সি সি সেল করলো ফর একশো আটানব্বই টাকা মেকিং এ প্রফিট অফ টেন পার্সেন্ট তাহলে সি আবার অন্য একজনের কাছে সেল করলো এখানে একশো আটানব্বই টাকাটা হচ্ছে একশো দশ পার্সেন্টের মান একশো দশ পার্সেন্টের মান একশো আটানব্বই হলে একশো পার্সেন্টের মান কত জানো এই যে এক এগারো ভাগের মান যদি একশো আটানব্বই হয় দশ ভাগের মান হবে একশো তো আশি তো যাই হোক সি এটা যেটা একশো আটানব্বই টাকায় বিক্রি করলো সেটা সে একশো পার্সেন্ট দামে কিনছিল একশো আশি টাকায় তার মানে দশ পার্সেন্ট যে লাভ হয়েছে এই লাভের আঠারো টাকা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে দেখা যাবে সি এটা কিনছিল একশো আশি টাকায় তো যেটা সি একশো আশি টাকায় কিনছে ওইটা বি একশো আশি টাকায় বিক্রি করছে কারণ যেটা বিয়ের বিক্রয় মূল্য ওইটা সি এর ক্রয় মূল্য তাহলে এখানে একশো পঞ্চাশ টাকায় বি কিনছে বিক্রি করলো একশো আশি টাকায় তার লাভ হলো কত টাকা তিরিশ টাকা তাহলে একশো পঞ্চাশ টাকায় যদি তিরিশ টাকা লাভ হয় এই পার্সেন্টেজ বাইর করার জন্য লেখালেখি করার দরকার নাই দেখেন তো পাঁচ ভাগের এক ভাগ লাভ না তো যদি পাঁচ ভাগের এক ভাগ লাভ হয় তাহলে এটাকে আমরা ডাইরেক্ট বলতে পারি বিশ পার্সেন্ট লাভ এই যে এখানে অ্যান্সার দেওয়া আছে বি নাম্বারে বিশ পার্সেন্ট এইভাবে ওই যে ফ্র্যাকশনের যে বিষয়টা বললাম ওইটা খুবই ইম্পর্টেন্ট ওইটা যদি ভালো করে বোঝা যায় অনেক অঙ্ক কয়েক সেকেন্ডে পারা যাবে

তার মানে সি দিল দুইশো পঁচিশ টাকা তাহলে এর ক্রয় মূল্য কত এই ধরনের অঙ্কগুলো না এইভাবে করা সহজ যে এর ক্রয় মূল্য কি হবে পঁচিশ পারসেন্ট সমান সমান দুইশত পঁচিশ তাহলে এক্স সমান সমান দেখেন যেগুলো এই পাশে পারসেন্টেজ আছে এগুলোর নিচে একশো আছে এগুলো যখন ডান পাশে চলে যাবে তখন ওগুলা উল্টে যাবে উল্টে যাবে কিরকম এই যে একশো ডিভাইডেড একশো বিশ গুণ একশো ডিভাইডেড একশো পঁচিশ করি চার পাঁচ কাটাকাটি করি পাঁচ ছয় কাটা তাহলে এই চার দিয়ে কাটি দুই এটা হচ্ছে তিন তাহলে তিন সাত একুশ তিন পাঁচ পনেরো পঁচাত্তর দুগুনা একশো তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এটা এনার ডি তাহলে এই অঙ্গটা এইভাবে করলাম না এইভাবে করার দরকার হবে না মুখে মুখে খুব দ্রুত করতে চাইলে এই যে যে লেখাগুলো লিখলাম এই লেখাগুলো যদি আপনি একটু দ্রুত ভাবেন তাহলে আপনি দেখতেছেন বিশ পার্সেন্ট মানে কি বিশ পার্সেন্ট মানে পাঁচ ভাগের এক ভাগ তাহলে পঁচিশ পার্সেন্ট মানে কি পঁচিশ পার্সেন্ট মানে চার ভাগের এক ভাগ তাহলে দেখেন এই দুইশো পঁচিশের সাথে গুণ হবে কিভাবে দেখেন ডাইরেক্ট দুইশো পঁচিশের সাথে বিশ পার্সেন্ট যদি লাভ হয় আবার পঁচিশ পার্সেন্ট লাভ হয় তাহলে হয়ে যাবে কত চার ভাগের জিনিসটা পাঁচ ভাগের এক ভাগ লাভ মানে পাঁচ ভাগটা হয়ে যাবে ছয় ভাগ তারপরে চার ভাগের এক ভাগ লাভ তার মানে হয়ে যাবে পাঁচ ভাগ তাহলে চার ভাগের জিনিসটা হয়ে যাবে পাঁচ ভাগ এই ফ্র্যাকশন দুইটা ডান পাশে যে উল্টিয়ে গুণ হয়ে যাবে উল্টিয়ে গুণে গেলে কি হবে পাঁচ বাই ছয় গুণন চার বাই পাঁচ 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 কাটা ছয় আর চার কাটলে দুই তিন এই যে পঁচাত্তর সমান সমান দেড়শো মানে এই অঙ্কগুলো সামারি আকারে করলে খুব দ্রুত করা যাবে আচ্ছা লাস্ট লাস্ট ওয়ান এইটা অঙ্ক করে শেষ আঠারো নাম্বার কি বলতেছে যে এক ব্যক্তি একটি দ্রব্য ক্রয় করে দশ পার্সেন্ট এই অঙ্কটা আপনারা নিজে ট্রাই করবেন সতেরো নাম্বারটা হ্যাঁ নিজে একটু ট্রাই করেন হ্যাঁ আমি একটু পরে শোনাচ্ছি রতন সেলস এর টেপ রেকর্ড এ লস অফ টেন পার্সেন্ট এ লস অফ টোয়েন্টি পার্সেন্ট ইফ সি হ্যাভ পেস্ট টাকা চোদ্দশো চল্লিশ ফর ইট অ্যাট হোয়াট প্রাইস ডিড রতন বাই এই অঙ্কটা এই যে দুইবার বিশ পার্সেন্ট করে একবার দশ পার্সেন্ট একবার বিশ পার্সেন্ট ক্ষতি করা তার মানে মোটের উপর

এক ব্যক্তি একটি দ্রব্য ক্রয় করে দশ পার্সেন্ট বিক্রয় করলো যদি সে দ্রব্যটি বিশ পার্সেন্ট কমে ক্রয় করে পঞ্চান্ন টাকা বেশিতে বিক্রয় করত তাহলে তার চল্লিশ পার্সেন্ট লাভ হতো এইরকম অঙ্কগুলোর একটা ভিডিও আমাদের ইউটিউবে আছে আপনারা দেখে নেবেন সার্চ দিবেন যে কোনো অঙ্কের টপিক এইভাবে লিখবেন প্রফিট লস বাই খাইরুল আলম এইভাবে লিখে সার্চ দিলে আপনারা দ্রুত পাবেন ঠিক আছে আচ্ছা তো আসি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি তার মানে বিষয়টা যদি একশো টাকায় কিনে তাহলে সে নব্বই টাকায় বিক্রি করে যদি সে দ্রব্যটি বিশ পার্সেন্ট কমে ক্রয় করে তার মানে আশি টাকা যদি ক্রয় করে পঞ্চাশ টাকা বেশিতে বিক্রয় না এই কথাটা আগে ধরবেন না এটার হিসাব পরে পার্সেন্টেজের হিসাবগুলো আগে করে ফেলেন তাহলে চল্লিশ পার্সেন্ট লাভ হইত তাহলে যখন এটা হচ্ছে প্রথম ক্রয় প্রথম ক্রয় আর এটা হচ্ছে প্রথম বিক্রয় আর এটা হচ্ছে দ্বিতীয় ক্রয় আর হচ্ছে দ্বিতীয় বিক্রয় তাহলে দ্বিতীয়বার বিক্রি করলে কি হতো আশি টাকার জিনিসটাতে চল্লিশ পার্সেন্ট লাভ তার মানে আশি এর চল্লিশ পার্সেন্ট তার মানে বত্রিশ টাকা চারশে বত্রিশ বত্রিশ টাকা যদি লাভ হয় তাহলে বিক্রি হবে একশত বারো টাকা এর এই পঞ্চান্ন টাকা বেশিতে বিক্রয় কথাটার অর্থ হচ্ছে দুই বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য হচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন টাকা তাহলে এখানে যেহেতু নব্বই আর একশো বারো ডিফারেন্স কত দেখেন তো বাইশ টাকা তাহলে বাইশ টাকা যদি পার্থক্য তাহলে আমরা লিখবো কি বাইশ বাইশ পার্সেন্ট সমান সমান পঞ্চান্ন পঞ্চান্ন কেন টাকাটা হচ্ছে হচ্ছে টাকায় ডিফারেন্স আর পার্সেন্টেজে ডিফারেন্স তাহলে বাইশ পার্সেন্টের ভ্যালু যদি পঞ্চান্ন হয় তাহলে একশো পার্সেন্টের ভ্যালু কত হবে দেখেন বাইশ আর পঞ্চান্ন রিলেশনটা হচ্ছে আড়াই গুণ বাইশের ডাবল চুয়াল্লিশ বাইশের অর্ধেক এগারো মিলে হচ্ছে পঞ্চান্ন তাহলে একশো পার্সেন্টের আড়াই গুণ হবে আড়াইশো এটা হচ্ছে এই প্রশ্ন অ্যান্সার আপনারা লিখে ওই নিয়মও করতে পারেন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আশা করি কিছু আইডিয়া পাইছেন আমরা পরবর্তীতে আবার নতুন কিছু প্রশ্ন নিয়ে আবার নতুন টপিক নিয়ে এইভাবে দেখাই দিব যে পরীক্ষার হলে কিভাবে করতে হয় তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যাতে পরবর্তীতে আপনারা নিজে দেখতে পারেন আবার অন্যরাও দেখতে পারে আর ইউটিউবে আমাদের ভিডিওটা এটা পাওয়া যাবে আমাদের গ্রুপেও পাওয়া যাবে দেখে নেবেন